গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন হচ্ছে সকালবেলা, তো আজকের ব্লগটা এখন থেকেই স্টার্ট করলাম। সকালে বাসি কাজকর্ম সবই হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করব। শেয়ার করে সকালবেলা মানে সকালে রুটিনটা শেয়ার করা হয় না, কিন্তু অবশ্যই একদিন শেয়ার করবো আমি সকালে কী করি না করি। তো চলো রান্নাবান্না করবো, তো ওই ব্যবস্থাই চলছে। ওদিকে ভাত হচ্ছে, আর এরকম আমি সবজি কাটতে বসে গেছি। সবজি কিন্তু অনেক রকমের কেটেছি এরপরে আবার, আর আজকে কিন্তু সব নিরামিষ রান্না হবে। ধরো মানে মাছ মাংস কিছুই থাকছে না, সবই নিরামিষ সবজি ডাল এসব। আর এখন আমি কাটতে বসেছি পোস্তর আলু। আর পোস্তর আলুটা আলুটা মানে কতটা বড় সাইজ, একটা আলুতেই আমাদের দুবেলা বেশি হয়ে গেছে, দুবেলারও মানে বেশি মানে হয়ে যাবে এই যে পোস্ত তরকারিটা, ঝিঙে আলু পোস্ত। তা আলুটা কেটে নিচ্ছি, আর সত্যি বলতে আলুটা এতটাই বড় সাইজ, আর আমি বাজারে গেলে কিন্তু বড় সাইজের আলু কিনে আনি না। তো মানে দাদাভাই বাজারে গেছিলো এর জন্য বড় সাইজের আলু, ও যা দিয়েছে তাই নিয়ে চলে এসেছে। বড় সাইজের আলু বেশিরভাগ ভেতর ফাঁপা হয়, না হলে পরে পোকা লাগা কিছু একটা মানে খুঁত থেকে যায় বেশিরভাগ বড় আলু। তো আমি যখনই বাজারে যাই বাজার থেকে কিন্তু মিডিয়াম সাইজের আলু নিয়ে আসি। মিডিয়াম সাইজের আলুটা মানে সব তরকারিতে দেওয়াও যায়, যেমন চিকেনে মাটনে বেশ দুভাগ করে দিলেই ব্যাস হয়ে যায়, কাটা ঝামেলা থাকে না, বেশ ভালো হয় মানে মিডিয়াম সাইজের আলুগুলো। ছোটো সাইজের আলুগুলো তো অনেকে আবার খেতে চায় না, আমি কিন্তু খাই, ছোটো বড় দুটোই খাই। খুব বড় হলে পরে আমি আবার সে আলু নিতে চাই না, কারণ দেখেছি যত বড় আলু বেশি বড় আলু কিনতে গিয়ে আবার ভেতরটা বেশিরভাগ ফাঁপা হয় আর পোকা মানে ই হয় খারাপ হয়। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো সকলে খুব ভালো আছো, আমরা ভালো আছি। এখন বাজে মোটামুটি 12টা, তো রান্নাবান্না আমি অলরেডি বসিয়ে দিয়েছি। এই দেখো এখানে বসিয়েছি ভাত, আর সবজি আমি কেটে নিলাম। সবজি বলতে আমি এই যে শাক করব, এ দেখো, আর করব ঝিঙে আলু পোস্ত। তো পোস্ত এনেছি সকালবেলায়, আর আলু দিয়ে আলুটা কাটা হয়েছে, আর দেখতে পেলে আলুটা কাটা হয়েছে। তো পোস্ত বাটতে হবে, আর করব গিয়ে ডাল। তো চলো শাকটা বসিয়ে দিই, তারপরে আবার কাটাকুটো করব, এখনো কাটাকুটো করতে বাকি আছে। চলো তো ভাতটা এখনো হয়নি, আর একটু বাকি আছে, চলো শাকটা তাড়াতাড়ি ধুয়ে বসিয়ে দিই। চলো শাকটা করে নিই আগে। এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটা আমার পড়ে গেল, জ্বালাই পড়েছে। তাড়াহুড়ো করতে গেলে এরকমই হয়। লঙ্কাটা কোথায় ভরে রেখেছি, সবকিছুই তাড়াহুড়ো করতে এরকম। লঙ্কাটা সেদিনকে আর ই করে প্যাকেটে ভরে রেখে দিয়েছে, লঙ্কাটা ভিজেছে দুবার জানো তো, লঙ্কাটা দুবার ভিজেছে, রোদে দিয়েছিলাম ভিজে গেছে। ফটফট করে কুচছে, এদিকে ভাতটা হয়ে গেছে, ভাতের চালটা ভরিয়ে নিই। ভাতের চালটা মনে হচ্ছে কম দেওয়া হয়েছে, ভাত কম কমই ভাত, ভাত বেশি খাওয়া ভালো না। চলো দুটো কড়াইয়ে বসিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে বলে, এটা দিয়েছি ঝিঙে আলু পোস্ত দিয়েছি, এটা শাক দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। পোস্তটা ঝটপট পেটে নিতে হবে, তাহলে হয়ে যাবে। শিলনোড়ায় বাড়বো পোস্ত, 40 টাকার পোস্ত করে দেবো।
অর্ধেকটা দিলাম, অর্ধেকটা রেখেছি। চলো শাক ভাজাটা হয়ে গেছে, শাক ভাজাটা তুলে নিই। শাক ভাজাতে মনে হয় লবণ বেশি হয়ে যাবে, জানি না, মনে তো হচ্ছে, দেখা যাক কি হয়। এটা কি রে বাবা, কোথা থেকে এলি রে বাবা, চুল মনে হলো। বসাবো ডালটা, ওখানে পোস্ত সিদ্ধ করে দিয়েছি, ডালটা বসাবো, তাহলে হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, দেরি হবে না। এমনিতে অনেকটা বেজে গেছে, ডালটা সবকটাই দিয়ে দেবো। মুগ ডাল, মসুর ডাল ভরা আছে, মসুর ডাল মেয়ে খায় না তো। শোন, বসিয়ে দিলাম ডালটা হোক, পোস্তটা আব্বাটা খাচ্ছে, পোস্তটাকে পেটে নিই। এই যা, ডালটা এখনো সিদ্ধ হয়নি, হাঁপিয়ে গেল। ডাল দেখা তোমাকে, এই যে পোস্তর তরকারিটা হয়ে গেল। চলো বোতলে জলগুলো ভরে নিই। কি গো, স্নান করে না? চলো আজকে মুগ ডালটা একটু মানে ই করে করব, মশলা দিয়ে করব, প্রতিদিন তো এমনি করি, আজকে মশলা দিয়ে করব। আগে হলুদটা দিয়ে দিলাম, আগে হলুদটা দিলে পরে মশলাগুলো ছোটে না। তারপর এই যে মশলা দিলাম, এটা হলে হয়ে যাবে রান্না। ডাল হয়ে গেল, ডালে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো, লবণ তো দিয়েছি, মিষ্টি দেবো, মুগ ডালে মিষ্টি না দিলে ভালো লাগে না। জানি না কেমন হবে, কারণ মুগ ডাল আমাদের খাওয়া নয় তো, তো মুগ ডাল আমার সেরকম ভাবে রান্না করা হয় না। রান্না কমপ্লিট, আর ওভেনটা একটু মুছে নিই, ওভেনটা নোংরা হয়নি সেরকম, আর আজকে সকালে ওভেনটা পরিষ্কার করেছি, আজকে ওভেন পরিষ্কার করেছি, ভালো করে ডিপ ক্লিন করেছি আজকে, সেই জন্য নোংরা সেরকম হয়নি। রান্না আমার কমপ্লিট হয়ে গেল, আমার খাবার বাড়বো, ভাত বাড়বো, ওই যে
তখন দাদা ভাই মেয়ে এখনো টিভি দেখছে আর আমি চলে আসলাম এই খাবার মানে হাত বাড়তে চলো এই যে খেতে বসে আছি আজকে মেনু পোস্ত তরকারি ডাল আর শাক চলো খেয়ে নি চলো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে আর এখন বাজে গিয়ে মোটামুটি 3:30 বাজে আর এই জাস্ট একটু বিছানায় শুলাম তোমাদের দাদা হয়তো ঘুমিয়ে গেছে এই দেখো মেয়ে এখনও ঘুমায়নি আর আমি এই যে শুয়ে আছি চলো ঘুম আর হবে না একটু রেস্ট করবো তারপর তো আবার উঠতে হবে আমার সেই কালো ডাকটা এখনও গেল না চোখের নিচে চলো কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগের সামনে